এই যে গাঁথনিটা দেখছেন, এটা কলম থেকে 5 ইঞ্চি বাইরে, আবার এখানে যে কুপলাটা দেখতে পাচ্ছেন এটা আপনার এই কলম থেকে 5 ইঞ্চি আছে। আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটা হচ্ছে রাজমিস্ত্রির জন্য, আর এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজমিস্ত্রির ফ্লোর প্ল্যান। এই প্ল্যান দেখে আপনার একটি বিল্ডিংয়ের গাঁথনি দিতে হয়। তো অনেকেই আছেন খুব ভালো কাজ করতে পারেন, কাজের ফিনিশিংও খুব সুন্দর, যা একজন দেখলে প্রশংসা করতে হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ড্রয়িং না বোঝার কারণে উনি ফোরম্যান হতে পারছেন না। আর ফোরম্যান হতে হলে পারে, কিন্তু অবশ্যই আপনাকে এই লেআউট প্ল্যানটা বুঝতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ার নেই, আপনার হাতে ড্রয়িংটা দিবে যে আপনি লেআউটটা দেন, যে ইঞ্জিনিয়ার পরে যায় লেআউটটা চেক দেবে, এমন কিন্তু অনেক জায়গাতে হয়ে থাকে। আর যারা সাধারণ পাবলিক বাড়িতে কাজ করেন তাদের এই ড্রয়িংটা, লেআউটের যে ড্রয়িং, এই ড্রয়িংটার প্রয়োজন হয় না আমি মনে করি। আর কেন প্রয়োজন হয় না, ওনারা এখানে যে রুমের মাপজোকগুলো দিয়ে রুমগুলো বের করা আছে, পাবলিক লোকাল সেকশনে এই সমস্ত মাপজোকগুলো এবং রুমগুলো এইভাবে হয় না। ওনারা নিজে ইচ্ছা মতো রুমগুলো বের করে নেয়। কিন্তু আপনি যখন ভালো কোম্পানি ডেভেলপার এর কাজ করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই এই সিস্টেমে রুমগুলো প্রথমে লেআউট দিতে হবে। এরপরে যারা ফ্ল্যাট কিনবে তারা হয়তো এসে আপনাকে এইগুলো চেঞ্জ করতে পারে, হয়তো মাঝখানের একটা ওয়াল চেঞ্জ করলো, রুম বড় করলো, কিংবা এই বাথরুম চেঞ্জ, এই রুম ছোট করলো, এইগুলোই আর কি সাধারণত হয়ে থাকে। কিন্তু ফার্স্ট স্টেপ আপনাকে কিন্তু এই ড্রয়িংটা দেখেই কিন্তু লেআউটটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যারা অভিজ্ঞ রাজমিস্ত্রি আছেন, হাতের কাজ ভালো, ড্রয়িং বোঝেন না, তো তারা আমার আজকের এই ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন, তাহলে আমি মনে করব আপনারা এই ফ্লোর প্ল্যান সম্পর্কে, ড্রয়িংয়ের এ টু জেড সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওটা শুরু করি। তো ভিডিওর শুরুতেই আমি যে জিনিসটা আপনাদের বলবো সেটা হচ্ছে, প্রথমত আপনাকে এই রুমগুলো চিনতে হবে, ড্রয়িংয়ের কোন জায়গায় কোন রুম আছে সেই রুমগুলো এবং মাপগুলো আপনাকে বুঝতে হবে। তো সেই মাপগুলো বুঝতে হলে পরে আপনাকে কি করতে হবে, এখানে যেমন দেখুন এটা হচ্ছে আপনার সিঁড়ি। তো এই সিঁড়ির থেকে কিন্তু আমরা আজকে শুরু করব। যেমন এখানে দেখুন এটা হচ্ছে আপনার 2 ইউনিটের বাড়ি, এটা 2 ইউনিটের বাড়ি। তো এই বাড়িতে এটা দেখুন সিঁড়ির স্টে এদিকে একটা দরজা, এই ইউনিটের এদিকে একটা দরজা, এবং এই দরজাটা হচ্ছে আপনার এদিকের এই ইউনিটের। আর এখানে একটা এই যে ওয়ালটা গেছে, এই ওয়ালটা যায় আপনার 2টা ইউনিট সেপারেট হয়ে গেছে। তো প্রথমত আমরা যখন এই ইউনিটে ঢুকবো এই দরজা দিয়ে, ঢোকার পরে এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এবং এই ডাইনিং রুম থেকে কিন্তু আপনার প্রত্যেকটা রুমে যাওয়ার দরজা আছে। তো এখান থেকে যখন আপনি এদিকে আসবেন, এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম, এরপরে এটা হচ্ছে আপনার বেডরুম, এটা হচ্ছে চিলড্রেন বেডরুম। এক একটা বেডরুমের কিন্তু এক একটা মাপ, এই নাম আছে। তো এটা হচ্ছে আপনার চিলড্রেন বেডরুম। তো এই চিলড্রেন বেডরুমটা হচ্ছে আপনার 10 ফিট বাই 11 ফিট। আর এখানে যেটা ডাইনিং রুম, এই যেটা দেখছেন ড্রয়িং রুম, সেটা হচ্ছে আপনার 10 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চি। আর এখানে দেখুন এটা হচ্ছে আপনার যেটা ডাইনিং, সেটা হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চি। আর এটা হচ্ছে আপনার টয়লেট, মানে বাথরুম, এটা হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট। আর এটা হচ্ছে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে আপনার এই বাথরুমটা। মাস্টার বেড বলতে গেলে পরে আপনার ফ্যামিলি সহ যে রুমে থাকা হয় সেটাকে মাস্টার বেড বলে। আর মাস্টার বেডের সাথে কিন্তু আপনার অ্যাডজাস্ট বাথরুম থাকে। আর এই মাস্টার বেডের সাথে এখানে একটা বারান্দা আছে, এবং চিলড্রেন বেডের সাথেও কিন্তু এখানে একটা বারান্দা আছে। তো এই ইউনিটের এখানে একটা কিচেন আছে, এবং কিচেনের সাথে এখানে একটা টয়লেট আছে, এটা হচ্ছে আপনার কমন টয়লেট বলা হয়। তো এখন আমরা বুঝলাম যে এই ড্রয়িংয়ে কোন জায়গায় কি রুম আর কোন রুমের কি মাপ। এখন যদি আপনাকে ইঞ্জিনিয়ার বলে মাস্টার বেডের একটা জালানা আছে কত মাপ দেখে আসেন, তাহলে আপনি এইটা মাপবেন না এইটা মাপবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চিনতে হবে মাস্টার বেড কোনটা এবং চিলড্রেন বেড কোনটা।
তো সব আমরা এখন এই রুমগুলো পরিচিত হলাম। সেম এই পাশে যেভাবে যে রুমগুলো আছে ঠিক এই পাশেও কিন্তু একই রুম একই সিস্টেম। তো এবার প্রশ্ন হচ্ছে আমরা যে এই রুমের যে গাঁথনি করব সেটা কিভাবে আমরা ড্রয়িংটা বুঝতে পারবো। তো এ বিষয়ে আমার চ্যানেলে আরও দুই তিনটা ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন, চ্যানেলে প্লে লিস্টে আছে। তাই আমি আসলে অনেক ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেই না, কারণ আমার যারা অডিয়েন্স আছে তারা অনেকেই ডিসক্রিপশন কি এটা বোঝে না, যার কারণে আমি কিন্তু ডিসক্রিপশনে কোনো লিঙ্ক দিই না। আপনারা চাইলে আমার চ্যানেলের ভিতরে যায় সরাসরি প্লে লিস্ট থেকে দেখতে পারেন। তো এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গাঁথনি বের করতে হবে। গাঁথনি বের করতে হলে পরে আমাদের যে কোনো এক কর্নার থেকে গাঁথনি শুরু করতে হবে। তো গাঁথনি শুরু করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, একেবারে এক কর্নার থেকে আউট থেকে আমাদের শুরু করতে হবে। তো আমরা এখন আসুন এই কর্নার থেকে শুরু করব, এই কলম থেকে এই কর্নার থেকে শুরু করব। আর গাঁথনির যে কোনো এক কর্নার থেকে ছাড়া কিন্তু মানে মাঝখানে যায়, যদি মনে করেন মাঝখান থেকে করব তাহলে কিন্তু আপনি মাপ বের করতে পারবেন না, কারণ এখানে যে রুমের মাপযোগগুলো দেওয়া আছে এই মাপগুলো কিন্তু আপনাকে প্রথমে সুতা টাকায় চেক দিতে হবে। অনেক সময় দেখা যায় ছাদ 2-1 ইঞ্চি ছোটো হয়, কিংবা এই যে কলমের গ্যাপগুলো আছে এই কলমের গ্যাপগুলো অনেক সময় ছোট বড় হয়ে থাকে, যার কারণে কিন্তু আপনার এই মাপযোগগুলো অনেক সময় মেলে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে মাস্টার প্ল্যানে একটা লেয়ার দিতে হবে। মাস্টার প্ল্যান বলতে গেলে কি, আপনার এই যে রুমের যে গাঁথনিগুলো দেখছেন এইভাবে কিন্তু আপনাকে সুতা ডাঙায় আগে মাপগুলো চেক করতে হবে। যদি সঠিক থাকে তাহলে তো থাকলোই, আর যদি সঠিক না থাকে তাহলে কম বেশ করে এই লেয়ারগুলো আপনারা দিতে পারেন। তো চলুন আমরা লেয়ার শুরু করি। তো প্রথমত আমাদের এই যে কলমটা দেখতে পাচ্ছেন, এই তিনটা কলম কিন্তু একই লাইনে আছে। তো একই লাইনে যদি থাকে আমাদের এই গাঁথনিটা দেখতে পাচ্ছেন কলমের আউট ফ্ল্যাশ, এই আউট দিয়ে আপনাকে সুতা দিতে হবে। এই আউট দিয়ে আপনাকে সুতা বাঁধতে হবে, সুতা বাঁধার পরে কিন্তু আপনাকে এই গাঁথনিটা ধরতে হবে। ধরার পরে এখানে যখন আমরা এই ওয়ালটা দেব, এখন দেখুন এইটা কিন্তু আপনার হচ্ছে এই কলমের বাহির দিয়ে এই গাঁথনিটা দেওয়া আছে, এখানেও কিন্তু বাহির দিয়ে, আর এই বাহির দিয়ে কিন্তু আপনাকে এই বাথরুম পর্যন্ত আসছে, এরপরে এখান থেকে ঢুকছে, ঢোকার পরে কিন্তু আপনার এটা এই কলমে আসছে। তো আমাদের এখন কি করতে হবে, এই সুতাটা আমরা এই পর্যন্ত এখানে একটা বাঁধবো, বাঁধার পরে এই কলমের থেকে 5 ইঞ্চি ফাঁকে এই সুতাটা এদিকে আপনাকে বাঁধতে হবে। বাঁধার পরে এই গাঁথনিটা আপনি দিতে পারবেন। দেওয়ার পরে কিন্তু আপনার এই দুটা ওয়াল কমপ্লিট হয়ে গেল। এই দুটা ওয়াল যখন কমপ্লিট হয়ে গেল, যখন আপনি এই কলমের থেকে এইটার গাঁথনি দিবেন তখন আপনাকে কী করতে হবে, এখান থেকে কিন্তু এটা আপনার 10 ইঞ্চি ভিতরে আছে গাঁথনি। যেমন এটা আপনার এই যে গাঁথনিটা দেখছেন এটা কলম থেকে 5 ইঞ্চি বাইরে, আবার এখানে যে কুপলাটা দেখতে পাচ্ছেন এটা আপনার এই কলম থেকে 5 ইঞ্চি আছে। তো সেক্ষেত্রে কি আপনি কী করতে হবে, এই সুতাটা এখানে বাঁধবেন এবং এখান থেকে আপনি এই গাঁথনির ভিতর থেকে 5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আপনাকে সুতাটা বাঁধতে হবে। তো এভাবে কিন্তু আপনাকে নিজে বুঝতে হবে যে এই ড্রয়িংয়ে আমি 5 ইঞ্চি দেখাচ্ছি, অনেক ড্রয়িংয়ে কিন্তু এটা নাও থাকতে পারে। তো সেম একই প্রসেস গাঁথনির করার জন্য আপনাকে এইভাবে সুতা দিতে হবে। এই ওয়ালটা আমরা বের করলাম। তো এরপরে আমাদের এই ওয়ালটা দেখতে পাচ্ছেন কলম ফ্ল্যাশ। তো এইভাবে কিন্তু আপনাকে সুতাটা দেখে দিতে হবে। তো আমি এখানে যে জিনিসগুলো আপনাদের যেভাবে দেখালাম আমি মনে করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।